মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যা হবে লেখাপড়া করে হবে, খাতায় কলমে তাই হবে। ডিএস কলোনি তোর, রেমাও তোর। ড্যাড রেহান রাজি হয়ে গেছে, তবে একটা শর্ত দিয়েছে ড্যাড। হ্যাঁ, তবেই ও রেমাকে বিয়ে করবে আর আর সাথে সাথে এই বাড়িতেও ফিরে আসবে। কি শর্ত দিয়েছে? ডিএস কলোনিটা ওর নামে লিখে দিতে হবে। কি বলছিস তুই? তবেই ওই বসন্ত নাকে কোর্টে প্রডিউস হতে দেবে না, মানে সেই ব্যবস্থাও করে নেবে। কোনো পুলিশ না, কোনো উকিল না, নাথিং ড্যাড, কিচ্ছু না, সব রকম ঝঞ্ঝাট মিটে যাবে। আমার ছেলে এত বড় একটা শর্ত দিয়েছে? দিয়েছে। ও বলেছে হসপিটাল যদি তৈরি হয় তাহলে ওর নামে নয় কেন? ওই ডিএস কলোনির জমির ওপরে যদি আমাদের হসপিটাল তৈরি হয় তাহলে জমিটা ওর নামে নয় কেন? এরকম আরো অনেক শর্ত দিয়েছে ড্যাড। তুই কি বললি? আমি বললাম আমি রাজি। রুত্রাণী? হ্যাঁ ড্যাড, হাসপাতালের ব্যাপারটা পরে কখনো ম্যানেজ করে নেওয়া যাবে ড্যাড, কোনো আইনি মারপাচ করে নেওয়াই যাবে। কিন্তু রেমার সাথে যে আমাদের রেহানের বিয়েটা হতেই হবে ড্যাড, যে কোনো উপায়ই হতে হবে। না না রুত্রাণী না, আমা আমা আমার বারবার মনে হচ্ছে এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, আর আমাদের এই ফাঁদে পড়া উচিত নয়। আর হঠাৎ করে এত সহজে রাজি হয়ে যাওয়াটা আমার ভালো লাগছে না রুত্রাণী। না ড্যাড, ও রাজি হয়েছে, কারণ আছে। আর ওর রাজি হওয়ার কারণটা আমি বুঝতে পারছি ড্যাড। বেসিক্যালি রেহান খুব ভালো করেই বুঝতে পারছে যে এই মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে ওর কিচ্ছু হওয়ার নেই ড্যাড, ওর দ্বারা কিচ্ছু হবে না, ও কিচ্ছু করতে পারবে না। হি ইজ আ বিগ জিরো। আমাদের এই চ্যাটার্জি গ্রুপের বাইরে ওর কোনো অস্তিত্ব নেই ড্যাড, আর এই জন্য ও সুযোগ বুঝে আমার সামনে ওর দামটা হাঁকিয়ে নিল, দরকষাকষিটা করেই ফেললো। রেমার সাথে ওর বিয়ে হওয়ার আগে ডিএস কলোনির জমিটা ওর নামে লিখে দিতে হবে, ওর নামে রেজিস্টার করে দিতে হবে ড্যাড। কিন্তু রুদ্রাণী? না 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 ড্যাড, কোনো কিন্তু না, আমি কিন্তু কথা দিয়েছি, তুমি কিন্তু না বলবে না, প্লিজ, আমি কথা দিয়ে দিয়েছি ড্যাড। ঠিক আছে ঠিক আছে, তুই তুই আমাকে একটু ভাববার সময় দে। আমি নো ড্যাড, নো নো নো, আর ভাবার কিছু নেই, তুমি কিন্তু না বলবে না ড্যাড, প্লিজ, আমাকে কিন্তু জিততে হবে ড্যাড, অ্যাট লিস্ট ওই যোগমায়ের কাছে। নো কোর্ট কেস, নো সামন্স, নো সেকশন নাম্বারস, নাথিং ড্যাড। ওই মেয়েটার কাছে আমি হারতে পারবো না, ওই যোগমায়ের কাছে আমি অ্যাট লাস্ট হারতে পারবো না। এন্ড অফ কোর্স তার সাথে সাথে আমার স্বপ্নটাও তো পূরণ হতে হবে। হ্যাঁ, স্বপ্ন পূরণ হবে, হসপিটালও তৈরি হবে, না হয় রেহানের নামেই হবে। কিন্তু কিন্তু ওই যোগমায়া তো হারলো ড্যাড, কো হারান হারলো। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি বলছেন এই মুহূর্তে কোর্টে মুভ না করতে, আপনি বলছেন বসন্ত দাকে কোর্টে প্রডিউস না করতে, আপনি বলছেন, আপনি বলছেন ভিডিও ফুটেজ নিয়ে নাড়াচাড়া না করতে, এমনকি আপনি ফটিক বাসুকে বলতে বলেছেন কোর্টে ডেট পড়লে কোনো অ্যাকশন না নিতে। কি কারণ রেহান, কি কারণে আপনি পাল্টে গেলেন? আমি তো ভেবেছিলাম আপনি আমার পাশে আছেন, আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, তাহলে এখন আপনি এসব কি বলছেন? আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি আমাকে ভুল বোঝারই কথা। আমি রুদ্রাণী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জিকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কোনোভাবেই আমি ওদের ক্ষমা করতে পারবো না। শুনুন, তাতে যদি আপনার মনে হয় আপনি আমার পাশে থাকবেন না, আপনার থাকার দরকার নেই, কোনো প্রয়োজন নেই আপনার থাকার, কিন্তু আমি ডিএস কলোনি কোনোদিনও ওই চ্যাটার্জি গ্রুপের হাতে তুলে দেব না, কোনোদিনও নয়। তাতে যদি আমাকে মরতে হয় তাতেও আমি রাজি। আমি ওই রাজেশ্বর চ্যাটার্জি কথা অনুযায়ী যদি স্মৃতি ফলক হয় আমার, আমার বাবার কিংবা আমার পরিবারের, তাতেও আমার কোনো আপত্তি নেই।
আমি আপনার মতন পিঠ দেখিয়ে পালাতে পারবো না। আপনি একজন কাওয়ার্ড। শুনুন শুনুন, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি আমাকে ভুল বুঝলেন। আপনি বুঝতেই পারলেন না যে আমরা বিনা যুদ্ধে এই লড়াইটা জিতে যাব, আর এই লড়াইয়ে জয়ের চাণক্য হব আমি, আর আপনাকে বসাবো আমি রানীর সিংহাসনে। রেমা, রেমা, বলো গুড নিউজ। কি গুড নিউজ? তোমার জন্য সত্যি একটা সুসংবাদ, গেস করো কি। কি? আরে কি বললা? সারপ্রাইজ। ও গেস করুক না। কি গুড নিউজ বলো না। দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো ধৈর্য, গেস করো গেস করো, তুমি গেস করো। আরে কি তখন থেকে গেস করো করছিস? আরে গুড নিউজটা কি বল, বলে দে গুড নিউজটা কি, কেন সকলকে এত টেনশনে রাখছিস তুই? আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। গুড নিউজটা হচ্ছে কি? গুড নিউজটা হচ্ছে মিস্টার রেহান চ্যাটার্জি। রেহান চ্যাটার্জি? রেহান চ্যাটার্জি কি বলো? রেমাকে হ্যাঁ বিয়ে করতে হ্যাঁ রাজি আছে। কিন্তু তুই সত্যি বলছিস রুদ্রানী? আমার রেহানের সাথে কথা হয়েছে, রেহান আমাদের রেমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি বলেছিলাম না তোমার সাথে আমি রেহানেরই বিয়ে দেব, তোমার সাথে আমি রেহানেরই বিয়ে দেব। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও রেমা, খুব সুখী হবে তুমি, খুব সুখী হবে। কিন্তু আমাদের হাতে তো আর বেশি সময় নেই। ঠিক তাই, এবারে তাহলে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যাক। আমাদের এই বাড়িটাকে সাজিয়ে দিতে বলো সবাইকে, চারিদিকে আলোয় ভরিয়ে দাও, আমাদের এই বাড়িতে নতুন বউ আসছে। আজকে ইভিনিং এ তার মেহেন্দি হবে। এভাবে চোখের জল ফেললে আপনি নিজের কাছে নিজে হেরে যাবেন। পড়াশোনা শুরু করুন, আর সময় নেই কিন্তু, দরজায় করোনা আছে মেন্স এক্সামিনেশন, আপনাকে আইএএস অফিসার হতে হবে, আপনাকে আইএএস পরীক্ষায় পাশ করতে হবে। আপনারও তো একটা পরিচয় আছে, আপনার পরিবার আছে। সময় হলে সব বলবো, এখন আপনি শুধু পরীক্ষার জন্য তৈরি হন, আর বাকি রইল ডিএস কলোনি, সেটা আমি ঠিক সামনে নেব, ঠিক সামনে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।